আমার ভালোবাসার মানুষ রানুর কাছে। প্রত্যেকটা মানুষের কাছে আমি ছোট হয়েছি, খেয়ে দেবে এর জন্য জবাব। কারণ আমাকে নিয়ে কখনোই তোমাদের ভালো কোনো ভাবনা নেই। এটা কোনো কথা বললি তুই? আমরা কি নিয়ে ভাববো তোকে ছাড়া? কেন বড়পা, টাকা তোমাদের কাছে তো টাকাটাই প্রিয়। দুলা ভাই আমাকে সবকিছু বলেছে। তুমি, অন্তরা, তোমরা কেন ওই পরিবারকে এত ভয় পাও? তোমরা ভয় পাও কারণ তোমরা ভাবো তোমাদের ভাগের টাকাটা ওই পরিবার নিয়ে যাবে, তাই না? আমি আসলে ভাবতে পারিনি অন্তরা আমার সাথে এমন কাজ করবে। ভুল হয়ে গেছে আমাদের রাত, আরেকটা সুযোগ দে আমাদের। তুই এবার বোধ হয় একটা সুযোগ দেয়াই যায়। প্রশ্ন আসে না, আবার কিসের সুযোগ? সুযোগ চাওয়া সেই জায়গাটা অনেক আগেই তুমি শেষ করে দিয়েছো বড়। ভাইয়া এরকম করে বলিস না, একটা ভুল না হয় করে ফেলেছি। আমরা এখন ভালো হয়ে যাব প্রতিজ্ঞা করছি, বিশ্বাস কর, আর এরকম করবো না। ছাড় আমাকে অন্তরা, তোর এসব কথার কোনো মূল্যই এখন নেই আমার কাছে। আর একটা বার প্লিজ, আর একটা বার সুযোগ দে ভাইয়া, প্লিজ একটা বার। আর হবে না, আর হবে না ভাইয়া। থাকুন তো, বাদ দে, দেখতেই তো পাচ্ছিস আমাদের আর কোনো মূল্যই নেই আমাদের ভাইয়ের কাছে। যে ভাই আমাদের কথায় ভরসা পায় না, আমাদেরকে আপন ভাবে না, কার জন্য, কিসের জন্য? থাক বাদ দে, চল, আমরা আর কোনোদিন আমাদের এই মুখ রাতকে দেখাবো না। গেলে তো পথে নামতে হবে। চুপ, দেখ না কি হয়, এত সহজে চলে যাবো নাকি। চুপ, দাঁড়াও। আমি জানতাম আমাদেরকে ডাকবি তুই, ঘরে ফিরে যেতে বলবে, বোনদেরকে এভাবে কেউ চলে যেতে দেয়। আমি এই জন্য তোদেরকে ডেকেছি যেন তোদের জামা কাপড় জিনিসপত্র সবকিছু তোরা একবারে নিয়ে যাস। এই বাড়িতে যেন তোমাদেরকে আর কোনো বাহানায় ফিরে আসতে না হয়। রাত, কোথায় যাচ্ছিস? ভুল সূর্য নিতে, হয়তো এখনো খুব বেশি দেরি হয়নি। আমি বড় আপাকে এক্ষুনি সবকিছু জানিয়ে আসছি। দাঁড়া, এখন কোথাও যেতে হবে না। কেন? সেটা রাতেই বুঝতে পারবি। এমন একটা বিজয়ের ঘটনায় সাক্ষী হতে পেরে নিজেকে কি আনন্দিত মনে হচ্ছে।
সে কি সরেছো? সারাটা বিছানা জুড়ে একাই শুয়ে আছো। আমার খাটে আজকে একলা ঘুমাইতে ইচ্ছা করছে। আজকে না, আজকে না, প্রত্যেকদিন, এখন থেকে প্রত্যেকদিন আমি একলা ঘুমাবো। এটা তো ডাবল খা, দুজনের জন্য। এই একদম খাটের কথা মুহু আনবা না। হ্যাঁ, আমার কিন্তু মাথা রক্ত উঠতে গেছে গা। এই কাঠ আমার বাপে বানাই দিছে, এই কথা বললে গেছো গা? আমার বাপের দেয়া কাঠ, আমি একলা ঘুমাবো। তুমি অন্য কোন যাও, যাও, যাও। এখানে আমার বাবাকে টানছো কেন? 25 বছর হলো আমরা দুজনে এই খাটে ঘুমোচ্ছি, আর এখন বলছো পারবো না? না, পারতে না, পারতে না, যাও। তখন আমি প্রতিবাদ করেছি বলে তোমার এই সিদ্ধান্ত। আচ্ছা সালমা বেগম, কেন শুধু শুধু অশান্তি ডেকে আনছো? এই তো শান্তির লিগে আমরা আলাদা থাকার দরকার, শুধু এক কাটে না, এক ছাদের নিচেও থাকার দরকার নাই। আমার মাইয়ার রে, আমার বিরুদ্ধে কারা করে দিছো? আরে রানু তো মনে করতেছে আমি স্কুলে নিয়ে গেছি, কেটে করছে আমি, তুমি কুস্তা করছো না? এই সালমা বেগমই ব্যক্তা করছে, আর মাস্টার তুমি তখন ব্যস্ত ছিলাম মানুষের বাচ্চা নিয়া, এই সালমা বেগমই এই বাচ্চা গুলারে মানুষ করছে। যাও বিছানা থেকে নামো, 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 করছিস নামো, নামো। এখনো ভেবে দেখো ভালো হচ্ছে কিনা, পরে কিন্তু হাজার ডাকলেও আমি আর এই ঘরে ঢুকছি না। আমার কাছে আর না মানবো ততক্ষণে দরজা খুলতাম না। বাইরো, বাইরো, যাও কইতেছি। মাথার রক্ত সেরে যায় গা আমার, আমার বিরুদ্ধে শত্রু তো আমি। এত রাতে তোরা দুজন এখানে বসে কি করছিস? বাবা, এই প্রশ্নটা তো আমরাও তোমাকে করতে পারি। মানে এত রাতে তুমি এখানে কি করছো? আমি বাতাস। মার কথা সব এখান থেকে শোনা যায় বাবা। তাহলে আর কি, আর বাবা মেয়ে মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। কিন্তু সেটা হবার সম্ভাবনা খুবই কম বাবা। কেন? এই জন্য। আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর সেই ঝামেলা আমি তৈরি করেছি, আর আজকে সময় এসেছে সেটা ঠিক করে নেবার। আমি জানি না আঙ্কেল, আমার আর ফারিয়ার ছবি দেখে আপনারা কি ভেবেছেন, কতটুকু বিশ্বাস করেছেন। তবে আমি এটা জানি আপনারা সবাই অনেক বেশি কষ্ট পেয়েছেন। আমার রানু কষ্ট পেয়েছে। আঙ্কেল, আজকে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি
ক্ষমা চেয়ে নিতে চাই। না, অনুমতি দিচ্ছি না। তুমি এখন বাড়ি যাও, সকালে এসো। এখন সবাই ঘুমোচ্ছে। মজা করলাম। ওই যে তুমি বললে না, তোমার রানু, তোমার নিজের বলে কিছু দাবি করলে সেটা নিজেকেই আদায় করে নিতে হয়। যাও, অনুমতি দিলাম। রানু, 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 এসেছেন আপনি এ বাড়িতে? চলে যান, এক্ষুনি বের হয়ে যান এ বাড়ি থেকে। বের হয়ে যাব? হ্যাঁ, বের হয়ে যাবেন। আমার চোখের সামনে থেকে এক্ষুনি যান। আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার জীবনে আপনি আর কখনো না আসলেই আমি খুশি হব। কিন্তু আমি কিছু বলতে চাইলাম, আমাকে অন্তত এই সুযোগটা। অনেক শুনেছি আমি, অনেক বলেছিলেন না আমার সাথে কথা বলার রুচি হচ্ছে না আপনার। যে ছবি আমি হাতে পেয়েছি তারপর আমারও আপনার সাথে কথা বলার কোনো রুচি হচ্ছে না। রানু, সেই ছবিগুলো নিয়ে আমি, প্লিজ, আমি আর আজ আপনার কোনো কথা শুনবো না। কেন এই রাত্রিবেলা আপনি নাটক করতে এসেছেন? পাড়ার লোকজন সব জানুক এটা চান আপনি? আমার মোটে সেরকম কোনো ইচ্ছে নেই, আর আমি চাই না কখনো কোথাও কারো কাছে তুমি ছোট হও। ঠিক আছে রানু, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। দাঁড়াও বাবা, ছেলেটা এত দূর থেকে আসছে রাত্রেবেলা, ওর কথাটা একটু শোন। বলো বাবা, বলো। কথা শুনলে আমার মন বদলে যেতে পারে, আমি আবারও দুর্বল হয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা আর চাই না। আন্টি, রানুর জায়গায় আমি থাকলেও হয়তো এই কাজটি করতাম। ঠিক আছে রানু, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থাকো। রাহাত ভাই, কি করছিস রানু আপা? রাহাত ভাইয়ের বন্ধের দোষ কেন রাহাত ভাইকে দিচ্ছিস? রাহাত ভাইয়ের বোনরা যে ফাঁদ পেতেছিল
সেটাতেই পা দিচ্ছিস তুই? ওদের ষড়যন্ত্রটা কি সফল হতে দিচ্ছিস? কিসের ষড়যন্ত্র? রাহাত ভাই আর ফারিয়া আপুকে জড়িয়ে ছবির নাটকটা তৈরি করেছে অনিমা আর অন্তরা আপু। যাতে রাহাত ভাই আর রানু আপুর মাঝে বড় রকমের ভুল বোঝাবুঝি হয়। আর আমাকে এতটাই নিচে নামিয়েছে যে সেখান থেকে উপরে উঠার আমার কোনো ওয়ে নেই। তোমাকে এসব কথা আমি বলতে চেয়েছিলাম রানু, কিন্তু তুমি তো আমি হয়তো তোমাকে ভুল বলেছিলাম। আপনি যাবেন না, আপনি গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আর আপনাকে ক্ষমা করব না। ছেড়ে যাতে যেতে না হয় সেই ব্যবস্থাই করতে এসেছি। আমাকে বিয়ে করবে রানু? কাজল মেঘে সাজল হাসি বিজলি রজলা, কাজল মেঘে সাজল হাসি বিজলি রজলা, অন্ধার ঘরে থাকলে কইন্না অন্ধার হয় উজালা রে কইন্না, অন্ধার হয় উজালা কইন্নে অন্ধার হয় উজালা। দাঁড়াও, বলো আস্তে। পুলিশ জানতে পারলে তো অ্যাটেম্প টু মার্ডার কেস হয়ে যাবে। তুমি এখানে কি করছো? কাপড় চোপড় সব গুছিয়ে নাও, তুমি যাবে না? না। হ্যাঁ, কি ভয়ানক কথা। আমি চাই না আমার কারণে এমন কিছু হোক। এমন দিন যে কবে আসবে আমার জীবনে সেই দিনই গুনছি। আমার শুটিং এর আগের রাতেই এসব করতে হবে রাহাত ভাইকে, আর রাহাত ভাইয়ের চরিত্রে যে সমস্যা সেটা আমি তো বুঝতে পারছি না। তোমরা এত দেরি করছো কেন? তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে নাও, রাহাত এসে তো তোমাদের মুখটাও দেখতে চায় না। কি বলে গেল মনে নেই? যাও যাও, তাড়াতাড়ি যাও।